এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট ডে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। কর্ণ, আরে কি হয়েছে কর্ণ, তুই আমার উপর এভাবে রাগ করছিস কেন? এই শুনছো, তোমরা সবাই শুনছো, ও আমাকে জিজ্ঞাসা করছে আমি কেন রাগ করেছি। এই তুই নিজেকে আমার ভাই বলিস না? আমার অনুপস্থিতিতে তুই কিনা সুনেত্রাকে বিয়ে করলি? আমি বলেছি অর্জুনকে এই বিয়েটা করতে, কারণ সুনেত্রার মতো একটা ভালো মেয়ের ভবিষ্যৎ আমি তোর মতো একটা ছেলের হাতে দিতে চাই না। এই সুনেত্রার সম্মান নিয়ে এত চিন্তিত, অথচ আমার সম্মানের কোনো দাম নেই। এই কর্ণ, আমার কথাটা শোন, আমাকে পুরো কথাটা তো বলতে দে। আমি কেন এরকম করলাম? এই এই সব কিছু তখন শুরু হয়েছে যখন তুই আমাকে অজ্ঞান অবস্থায় ওই রুমের মধ্যে বন্ধ করেছিলি, আর আমার মমকেও তুই তোর দলে ভিড়িয়েছিলি। মম, তুমি ওর সাথে হাত মিলিয়ে আমার সাথে এরকম করলে। বন্ধ কর তোর নাটক, যা নাটক করেছিস তা যথেষ্ট। রমা, তোমার ছেলেকে ভেতরে নিয়ে যাও, ওর নাটক আমার আর ভালো লাগছে না। এই আমি এখান থেকে কোথাও যাব না। কর্ণ, এক্ষুনি এর সলিউশন চাই আমার। চল কর্ণ, চল। এই ঘটনার জন্য আমি সত্যি দুঃখিত। আমরা সবাই তাহলে চলি, এখনো তো ডিনার করা বাকি আছে। তা বলি কি হয় বাবা, ঘরে নতুন বউয়ের গৃহপ্রবেশ করতে হবে তো। আমি যা বলছি একটু ঠান্ডা মাথায় শোন। আমি ঠান্ডা মাথায় কিছুই শুনতে পারবো না, যে করেই হোক আমার সুনেত্রাকে চাই অ্যাট এনি কস্ট। কর্ণ, আর তোমার বর রাজশেখর কিনা অর্জুনের সাথে সুনেত্রার বিয়ে দিয়ে দিল, আর অর্জুনই বাকি করে বিয়ে করতে পারলো। ওরা দুজন মিলে আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কি করে করতে পারে? বিয়ে করার জন্য আমাকে কিডন্যাপ করেছিল না? এরকম কিছু নয়। আসলে তুমিও এর সব কিছুর সাথে জড়িত মম। রাগে মাথা ফেটে যাচ্ছে আমার, আমি আমি সবকিছু সবকিছু আমি শেষ করে দেব। কর্ণ, এখন বর বধূকে নিয়ম অনুসারে অরুন্ধতী নক্ষত্র দেখাবে। অরুন্ধতী আর বশিষ্ঠর মতন ভালো দাম্পত্য জীবন থাকার মনোকামনায় এই রীতি। ওদের আদর্শকে মনে রেখে নতুন দম্পতিরা সুখ শান্তি ও ভালোভাবে থাকার জন্য এই রীতির প্রচলন। ঠাকুরমশাই, আমার নাতি আর নাতবউ ওই অরুন্ধতী বশিষ্ঠর মতন একেবারে দৈব জুটি, বুঝলেন? শোন দাদু ভাই, এরকম রীতি আছে বলে তোর স্ত্রীকে ওই অরুন্ধতী নক্ষত্র দেখা, হাতটা রাখ। হ্যাঁ, এবার দেখা, হাতটা ধরে দেখা। সন্ধে হলে বন্ধ ঘরে
দেখেছো আকাশের তারা দেখা যাচ্ছে না, কেন জানো? কারণ আমরা অরুন্ধতী আর বশিষ্ঠের মতো আদর্শ দম্পতি নই, সেই জন্য। তোমাকে সত্যিটা বলতে পারছি না বলে তুমি আমাকে ভুল বুঝেছো অর্জুন, আমি বুঝতে পারছি। কিন্তু যেদিন তুমি সত্যিটা জানতে পারবে সেদিন এই সব কিছু তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে, তুমি আমাকে আবার ভালোবাসবে। কালো মেঘ কেটে যেতে একটু সময় তো লাগবেই, যতই সময় লাগুক আমাদের জীবনেরও কালো মেঘ একদিন ঠিক কেটে যাবে, আর সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে। কিরে, তুই কি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছিস? কর্ণ, আমায়? তোর আসল রূপ আমার জানা, তুই কি ভাবছিস আমি তোর এই রূপ দেখে ভয় পেয়ে যাব? আমি তোকে ভয় পাই না, আমি হলাম তোর জন্মদাত্রী মা। তোর জন্মের পরপরই আমি জানতাম যে তোর মধ্যে অদ্ভুত শক্তি আছে। আমরা তাহলে আসিবে মশাই, মা তাড়াতাড়ি এসো। মা সুনেত্রা, মহাদেবের প্রতি তোর অগাধ ভক্তি, সেই জন্য এটা রাখ। যখন কোনো সমস্যায় পড়বি মহাদেবের কাছে প্রার্থনা করিস। উনি তোর খেয়াল রাখবেন। আরে তোমরা কতক্ষণ এখানে অপেক্ষা করবে? ঠাকুমা তুমি এখানে বসো। আসছি, বসো। তোর জন্মের পর তোর কুষ্ঠি আমি আমার গুরুদেবকে দেখিয়েছিলাম, উনি আমাকে বলেছিলেন যে তুই কোনো সাধারণ বাচ্চা নোস, তোর জন্ম হয়েছে সব জয় করার জন্য। তোর সামনে পৃথিবীর সমস্ত শক্তিকে মাথা নত করতে হবে কর্ণ, আর তাই তোর সেই শক্তিকে নিয়ন্ত্রণ করার বল গুরুদেব আমাকে দিয়েছে। চোখ বন্ধ করো,
আমি তোমায় আগেই বলেছি চোখ বন্ধ করো। তুমি যদি চোখ বন্ধ না করো, আমার কথা না শোনো, তাহলে কর্ণ কখনোই তোমার কথা শুনবে না। রমা, তোমার পুত্র অসাধারণ শক্তিশালী, কিন্তু আমি বুঝতে পারছি না কিভাবে এত শক্তিশালী হলো। কিন্তু এখন থেকে তুমি আর আমি কর্ণের সব শক্তিকে নিজেদের প্রয়োজনে যখন তখন আমরা অবশ্যই ব্যবহার করতে পারি। চোখ বন্ধ করো। চোখ খোলো। আজ এই মুহূর্তে আমি তোমার মধ্যে এমন এক শক্তি প্রদান করব যার সাহায্যে তোমার ছেলেকে তুমি বশে আনতে পারবে আর তোমার মতন চালনা করতে পারবে। ওকে দিয়ে তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো দিকে চালনা করতে পারবে। এই শক্তিকে প্রাপ্ত করা খুবই কঠিন কাজ, তবুও তোমার তপস্যায় মুগ্ধ হয়ে আমি তোমাকে এই শক্তির অধিকারিণী করলাম। নর্মাল হ কর্ণ। নর্মাল হ। আমার ছেলেকে নিয়ে আমার খুব গর্ব হয়, কারণ আমার ছেলে এক অনন্য শক্তির অধিকারী। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, তুই তোর এই শক্তিকে সুনেত্রার মতো একটা সাধারণ মেয়ের পিছনে কেন নষ্ট করছিস বল কর্ণ? তোর এই শক্তিকে, এই বুদ্ধিকে কাজে লাগাতে হবে যে সাপটা তোকে মারতে চায় তাকে ধরতে হবে। তোর এই শক্তিকে সুনেত্রার মতো একটা সাধারণ মেয়ের পিছনে কেন নষ্ট করছিস বল কর্ণ? তোর এই শক্তিকে, এই বুদ্ধিকে কাজে লাগাতে হবে যে সাপটা তোকে মারতে চায় তাকে ধরতে হবে। আপনি অনেক বড় উপকার করলেন গুরুদেব। কর্ণের ব্যাপারে আমার কি আরো কিছু জানা উচিত গুরুদেব? তোমার ছেলের কুষ্ঠিতে সর্পদোষ আছে। এ আপনি কি বললেন গুরুদেব? এটা হতে পারে না গুরুদেব, আমি আমার ছেলেকে কিছুতেই হারাতে চাই না গুরুদেব। শান্ত হও রমা, শান্ত হও। কিছুদিনের মধ্যেই আমার ভক্তরা তোমাকে একটা রক্ষা কবচ দিয়ে আসবে এবং তুমি সেটা নিয়ে অবশ্যই পরিয়ে দেবে। এটা তোমার ছেলেকে সেই সাপের থেকে রক্ষা করে যাবে। সেই গুরুদেবেরই এক শিষ্য তোকে এই এই রক্ষা কবচ দিয়েছেন আর আমায় বলেছেন তোকে পরিয়ে দিতে। সেই জন্যেই আমি তোকে বারবার বলি, এই রক্ষা কবচ খুলবি না। যে কোনো পরিস্থিতিতেই তুই এই রক্ষা কবচ ছাড়া বেরোস না বাবা।
তোর যুদ্ধ সুনেত্রার সাথে নয়, তোর যুদ্ধ ওই নাগিনীর সাথে। যতদিন ওই নাগিনী জীবিত থাকবে ততদিন তোর প্রাণ সংশয় থেকেই যাবে বাবা। কিন্তু আমি তো এখন অনেক শক্তিশালী, আর এত শক্তি থাকা সত্ত্বেও এই সামান্য রক্ষা কবচ পড়ার কোনো প্রয়োজন আছে কি আমার? কোনো তুই কি ভেবেছিস ওই নাগিনীর থেকে তোর শক্তি অনেক বেশি? ও যতবার তোকে মারার চেষ্টা করেছে এই রক্ষা কবচই তোকে বাঁচিয়েছে। এটা মাথায় ঢুকিয়ে নে, এই রক্ষা কবচ তোর প্রয়োজন। এই রক্ষা কবচের মাধ্যমেই তুই সুরক্ষিত থাকবি বাবা। তুমি যা বলতে চাইছো আমি সব শুনবো মা, আচার্য গুরুদেব রক্ষা কবচ সাপ সবকিছু সবকিছু আমি শুনবো, তোমার প্রত্যেকটা কথা আমি মেনে চলবো মম। কিন্তু এক্ষুনি যেটা বললে সেটা আমি মানতে পারবো না। কি জানো, যে আমি সুনেত্রাকে বাদ দিয়ে সাপটার কথা ভাববো, সুনেত্রাকে আমি ভুলে যাব, সেটা ইম্পসিবল মম। সুনেত্রাকে আজ না হোক কাল আমার হতেই হবে। যত জন্মই লাগুক সুনেত্রাকে আমি আমার করবই। সবাই বোধহয় ফিরে এসেছে, আমি না চাইলেও আতিথেয়তা আমায় করতেই হবে, তাই বলছি একটু শান্ত হ বাবা। এটা ওদিকে রাখো মা। ঠাম্মা, এই গৃহপ্রবেশের রীতিটা কেন করা হয় গো, কারণটা কি? এটার মানে হলো নতুন বউ সাক্ষাৎ মা লক্ষ্মীর প্রতিরূপ। গৃহপ্রবেশের সময় সে যদি তার পা দিয়ে ওই ঘটির চাল সারা ঘরে ছড়িয়ে দেয় তাহলে এই পরিবারে নতুন বউ এসে সংসারের মঙ্গল করবে, ধনধান্যে ভরিয়ে রাখবে। শুধু তাই নয়, নতুন বউকে গোটা পরিবার নিজেদের পরিবারের সদস্য হিসেবে মন থেকে ভালোবেসে গ্রহণ করে নেয়। তার মানে সুনেত্রা আজ থেকে আমাদের পরিবারের সদস্য। কি তাই না মা? দেখো, এরা জানে না তুমি সম্পত্তি ভালোবাসো, আর ওরা অজান্তেই সর্বনাশকে বাড়ির সদস্য হিসেবে স্বাগত জানাচ্ছে, তা আবার বরণ করে। কিন্তু আমি তোমাকে গ্রহণ করব না, কারণ আমি তোমার সত্যিটা খুব ভালো করে জানি, আর আমি যতদিন জীবিত কোনো ক্ষতি করতে দেব না। ওটা রেখে দাও মা। জামা, তোমার ডান পা এগিয়ে ভেতরে এসো মা। ভিতরে এসো মা।
করা ছিল তুমি আমার বউ হয়ে এই বাড়িতে ঢুকবে, এত বড় বিশ্বাসঘাতকতা করলে।